बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह भालो। बराबरेर मतो आरेकटा रेसिपी निये हाजिर होइलाम, ता स्पेशली माछ दे बेगुन दे हाते माखानो रान्ना। एखाने एकटु जीरा बाटा, आदा बाटा, शुकनो मरिचेर गुड़ा, हलुदेर गुड़ा, सरिषार तेल दिए মশলাটা হাত দিয়ে সুন্দর করে আমি মাখাই নিলাম। যতক্ষণ পর্যন্ত মশলাটার একটা কি সুন্দর সুন্দর একটা মানে সেন্ট বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা সুন্দর করে মাখতে হবে। এই মাখানোটার উপরই তরকারিটা অনেক স্বাদ করে, যত এটা ভালো করে মাখবেন তত করে এটা স্বাদ লাগে। মেখে নিয়ে দিয়ে দিলাম সে বেগুনগুলো, এগুলো গ্রামের বাজারের বেগুন, বেগুনগুলো অনেক স্বাদ ছিল। ভালো করে আবার হাতের সাহায্যে সুন্দর করে মাখতে হবে। যত এটা ভালো করে মাখবেন, হাতে মাখানো তরকারিটা যত ভালো করে মাখবেন তত অনেক স্বাদ করে, খেতেও ভালো লাগে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে অনেক মজার করে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তরকারিটা আমি মেখে নিয়ে দিয়ে দিলাম সে পাঁচ মিশালি মাছগুলো, মাছগুলো দিয়ে একটু ভালো করে মাখাই নিব। মাছ, ছোট ছোট মাছ, অনেক ধরনের মাছটা, মাছ চার পাঁচ ধরনের মাছটা, মাছটা দিয়ে আমি ভালো করে মাখাই নিয়ে চুলাতে উঠাই দিলাম। একটু হালকা পানি দিব, একটু চচ্চড়ি তরকারিতে বেশি পানি দেওয়া যায় না। হালকা হাত ধোয়া, আর হাতের মধ্যে অনেকই স্বাদ আছে, হাত ধোয়া পানি দিলে তরকারি অনেক স্বাদ করে। বরাবরের মতো আবারও বলতেছি, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আপনারা নতুন নতুন রেসিপি নেওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন। রান্নাটা অনেক মজার ছিল, এভাবে হাতে পাকানো তরকারিটা খুব স্বাদ ছিল। ভাত দিয়ে বা রুটির সঙ্গে অনেক ভালো লাগে। পানিটা শুকিয়ে গেলে আমার এই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে, আর সরিষার তরকারি তেল, সরিষার তরকারি, সরিষার তেলের তরকারি অনেক স্বাদের হয়। আজকে আমার শরীরটা অনেক খারাপ, ভালো লাগতেছে না। একটু লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেখবেন, লবণ লবণ ঝাল এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পানিটা শুকিয়ে গেলে আমার তরকারি হয়ে যাবে। এভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন ভালো লাগবে। দয়া করে আবারও বলতেছি, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দুইটাই করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আপনারা ভিডিও পাওয়া যাবেন। হয়ে গেল আমার পাঁচ মিশালি মাছ দিয়ে একটা বেগুনের তরকারি। এই তরকারিটা অনেক মজার ছিল, আপনারা খেয়ে দেখবেন। গ্রামে আসলে এই ধরনের তরকারিগুলো খাওয়া হয়, আর আমি এইভাবে এই ধরনের তরকারিগুলো স্বাদ লাগে। মাছ মাংসের থেকে ছোট মাছের তরকারিটাই বেশি ভালো লাগে। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েদের কাছেই মনে হয় ভর্তা ভাজি, ছোট মাছের তরকারি এটাই ভালো লাগে।
আমার এই ভিডিওটা শেষের পথে আপনাদের ভালো সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।